Assalamualaikum everyone, welcome back to my channel Riyota's Kitchen. বৃষ্টি মুখর দিনে ভর্তা খেতে কারি না ভালো লাগে। গরম ভাতের সাথে সুস্বাদু ভর্তা হলে তো কথাই নেই। আর সেটা যদি হয় নিজের বাগানের শাকসবজি তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তাই আমার আজকের আয়োজনে নিয়ে এলাম ভিন্নধর্মী মিষ্টি কুমড়া পাতার ভর্তা। চলুন শুরু করা যাক। গাছ থেকে কুমড়ো পাতাগুলো নিয়ে এসে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পাতার মাঝখানে যে আঁশটা থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ ডাটা রেখেছি, ডাটাটি কচি আছে এজন্য। আপনারা চাইলে ডাটা ছাড়া জাস্ট পাতাটি নিতে পারেন। কুমড়ো পাতার এই ভর্তাটিতে চেষ্টা করবেন পাতাগুলো কচি নেওয়ার জন্য, এতে ভর্তার টেস্টটা ভালো হয়। কড়াইতে সরিষার তেল গরম করে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, সাথে রসুন কুচিটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব কিছু শুকনো মরিচ, সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ। এবার আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুমড়ো পাতাগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে পাতাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর কুমড়ো পাতাগুলো নেড়ে দিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ কুমড়ো পাতা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে আর সেই পানি দিয়েই কুমড়ো পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর দেখুন পাতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর পাতাগুলো অনেক কমেও এসেছে। এবার আমি শিলপাটায় সবগুলো বেটে নিব। প্রথমে শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি। একসাথে বেটে নিলে মরিচগুলো ভালোভাবে মিহি হবে না, এই জন্য আগে মরিচটা বেটে নিচ্ছি। আমি শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে অবভিয়াসলি ভর্তার টেস্টটা ভালো হয় শিলপাটায়। আমার মরিচটা বেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি বাকি সবগুলো বেটে নিচ্ছি। কুমড়ো পাতা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। কুমড়ো পাতাতে আছে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার। তাই যারা মিষ্টি কুমড়া শাক খেতে পছন্দ করেন না, এইভাবে পাতা ভর্তা করে ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আর গরম ভাতের সাথে ভর্তা দারুণ লাগে। আমি এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ দুটো মরিচ ইউজ করেছি। আমার কাছে কাঁচা মরিচ, শুকনো মরিচ দুটোই ভর্তাতে দিলে ঝাল ঝাল ভালো লাগে। যদি আপনারা ঝাল কম খেতে চান সেক্ষেত্রে যে কোনো একটি মরিচ ইউজ করতে পারেন। আমি মিহি করে পাতাগুলো বেটে নিচ্ছি। আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি শিলপাটাতে ভর্তাটা মেখে নিচ্ছি। এই পর্যায়ে লবণ প্রয়োজন হলে দিতে পারেন, আমার আর লবণ প্রয়োজন হয়নি। আমার ভর্তাটি মেখে নেওয়া হয়ে গিয়েছে, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। থ্যাংকস ফর ওয়াচিং। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।